নমস্কার এর উচ্চারটের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এসএসসিতে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বয়সের ছাড় ফিরিয়ে আনলো আবার সরকার এই নিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় সেটি আমি এখন পরে শোনাব তাও তার আগে জানাই যে এর আগেই কিন্তু বয়সের ছাড় দেয়া ছিল পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তো সেই ছাড় এস এস কে ক্ষেত্রে টিচাররাও পেতেন কিন্তু দু সালে সেই ছাড় বাতিল করার ফলে এস এস কে টিচার সহ পার্শ্ব শিক্ষকরাও কিন্তু বঞ্চিত হতে শুরু করেছিলেন তাহলে আবার যখন এই ছাড় ফিরিয়ে আনা হল আশা করা যায় যে যে সমস্ত এসএসকে কে শিক্ষক ষাট অপশন নিয়েছেন তাদের ক্ষেত্রেও হয়তো এই নতুন নিয়োগের যে সুবিধা সেটি পাওয়া যেতে পারে তো চলুন বর্তমান পত্রিকা কী লিখেছে সেটা আমি এখন একবার আপনাদেরকে পড়ে শোনাই স্থায়ী চাকরিতে নিয়োগে পার্শ্ব শিক্ষকদের বয়সের ছাড় ফিরিয়ে আনলো সরকার উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বয়সের ছাড় ফিরিয়ে আনলো রাজ্য সরকার নতুন সরকার এসে প্রথম এসএসসিটি নেওয়ার সময় পার্শ্ব শিক্ষকদের বয়সের ছাড় দিয়েছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের চূড়ান্ত বয়স সীমা যেখানে চল্লিশ বছর ছিল সেখানে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে তা ছিল পঞ্চান্ন বছর কিন্তু দু হাজার ষোলো সালের এসএসসিতে সেই ছাড় তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্য সেই ছাড় পেয়েছেন পার্শ্ব শিক্ষকরা সম্প্রতি প্রকাশিত এসএসসি সম্পর্কিত সরকারি গেজেট নোটিফিকেশনে ফের সেই ছাড় দেওয়া হয়েছে বয়সের কথা নতুন করে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সেই ছাড় পাবেন পার্শ্ব শিক্ষকরা অর্থাৎ সেটা পঞ্চান্ন বছর হবে বলেই ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ বলেন রাজ্য সরকারকে ধন্যবাদ বয়সের ছাড় ফিরিয়ে আনার জন্য এর ফলে আইনি জটিলতায় আটকে থাকা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগেও ছাড় পাওয়া যাবে কারণ এখন বয়স বেড়ে যাওয়ায় অনেকেই সেই আওতার বাইরে চলে যেতেন এই ধরনের শিক্ষকের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি এসএসসিতে এই ছাড় দিলে প্রাথমিকও সেই ছাড় পাওয়া যাবে সেটা ধরে নিচ্ছি তাহলে এই ছিল খবরটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন